আকিব ভাই তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে এই পর্যন্ত, স্টিল নাও দেলোয়ার জাহান ঝন্টু স্যারের মুভি আর সেমন্তী মুভিজের প্রোডাকশন এটা। যাই হোক, ছবিটা খুবই ভালো একটা ছবি এবং খুব ভালো গল্পের একটা ছবি, গ্রাম্য পটভূমির একটা ছবি। তো আপনার ছবিটা ভালো বলবো কি, এটা আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, মানে আপনার নিজের পরিবার নিয়ে, নিজের মা বাবা ভাই বোন নিয়ে ছবিটা আসলে একসাথে বসে দেখতে পারবেন। আর আশা করি ছবিটা মানে আপনাদের দেখার পর খুবই ভালো লাগবে। আর্টিস্ট হচ্ছে একটা কাদামাটি, আমাকে মানে অ্যাকশন ছবি থেকে শুরু করে আমাকে যদি কেউ বলে যে তুমি একটা ভিক্ষুকের ক্যারেক্টার ছবি করো, আমি অ্যাকচুয়ালি অ্যাক্টর হতে আসছি, আমি তো মানে যে কোনো কাজ করতে আমি আমার মানে আমার মানে ইচ্ছা যে আমি যে কোনো কাজ করবো, এনি কাইন্ডস অফ ওয়ার্ক, হ্যাঁ মানে ফিল্মের অ্যাক্টিং এর ক্ষেত্রে। কতটা কষ্ট হয়েছে আপনার এই সিনেমা? যেহেতু ঝন্টু আঙ্কেল সাপোর্ট দিয়েছে, ফেরদৌস ভাই সাপোর্ট দিয়েছে, নিপুন আপা সাপোর্ট দিয়েছে, সেই জায়গায় আমার এক ফোঁটাও কষ্ট হয় না এই জায়গায় কাজ করতে। মানে তাদের এতটা সাপোর্ট ছিল আমার প্রতি, মানে আমার মানে শুটিং যে কতটা কঠিন বা এরকম কোনো ফিলই হয় নাই। আপনি কি ক্যারেক্টারে করেছেন? আমি অ্যাজ এ ডক্টর হিসেবে একটা রোল প্লে করেছি, ফেরদৌস ভাইয়ের ছোট ভাই। আর নিপুন আপা আমার ভাবি থাকে, মানে হবু ভাবি থাকে, এটা তো আপনারা দেখছেনই মানে গল্পের সামারি। আর মানে বাকিরা ছবিটা হলে গিয়ে দেখে তারপরে বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার সোলো একটা ছবি আসতেছে, ডিরেক্টর হচ্ছে রাজু চৌধুরী। ছবির নাম আপাতত স্বপ্ন দেওয়া হয়েছে, বাট পরে চেঞ্জ হতে পারে বা যে কোনো নামে একটা আসতে পারে। ছবিটা শুটিং অলমোস্ট শেষ হয়ে গেছে, গান বাকি আছে আর হচ্ছে গিয়ে আপনার কয়েকটা সিকোয়েন্স বাকি আছে। নেক্সট মান্থে শুটিং, তো শেষ করে আপনাদের ইনফর্ম করবো। আমার বিপরীত নায়িকা হচ্ছে উষ্ণ নরিন, উষ্ণ হক। এটা আশা করতেছি নেক্সট মান্থের মধ্যে বা নেক্সট মান্থ বা তার পরের মাসের মধ্যে শুটিং প্যাক হবে, দেন ডেটটা জানিয়ে দিব আমরা। এখন শুটিং চলছে, হ্যাঁ শুটিং শেষ পর্যায়ে, লাস্ট লটে শুটিংটা বাকি আছে। এটা আসলে আমি নায়ক হিসাবে আমি নিজেকে কত মানে কতটা ভোট দিব, বা আসলে আমি নায়ক এখনো মনে করতেছি না আমি যে নায়ক বা আমি হিরো, আমি অ্যাক্টর হওয়ার জন্য ট্রাই করতেছি। এটা যদি দর্শক আমাকে অ্যাকসেপ্ট করে দেন আমার আইডেন্টিটি হবে, আসলে আমি তো আইডেন্টিটি আমার নিজে আইডেন্টিটি দিতে পারি না। বাংলাদেশের সবচেয়ে ফেভারিট নায়ক হচ্ছে আমার ফেরদৌস ভাই, সালমান শাহ, রিয়াজ, সাকিব ভাই তো অবভিয়াসলি এই জেনারেশনের মানে সবার ক্রাশ, তার কথা তো বল না বললেই নয়। আর পুরনো যারা আছেন, রাজ্জাক স্যার, জসিম আঙ্কেল, ওয়াসিম আঙ্কেল, আকিব ভাই তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে এই পর্যন্ত, স্টিল নাও হি ইজ ক্যারিং দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। সো আর তার উপরেই তো ইন্ডাস্ট্রি ডিপেন্ডেবল, সাকিব ভাইয়ের মতো তো আর হিরো মানে ওইরকম সাকিব ভাইয়ের লেভেলের যে সাকিব ভাইয়ের যে রেসপন্স, অন্য কোনো হিরো সবাই কাজ করতেছে ভালো, বাট সাকিব ভাই ফাইনালি রেসপন্সটা তো সাকিব ভাইয়ের অনেক বেশি, মানে গ্রহণযোগ্যতাটা পাবলিকের কাছে বেশি, আসলে দর্শক যাই ডিসিশন নেয় সেটাই তো, ঠিক না? এটা তো আপনারাও জানেন। আর আরফান নিশো ভাই হচ্ছে অবশ্যই, সে একজন রেসপেক্টফুল আর্টিস্ট, মানে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, সে তো নাটকে হিট, তার কথা না বললেও না, দুজন প্যারালাল, দুইটা দুই জায়গা থেকে, দুজনের যোগ্যতা দুই রকম, আসলে কারোর সাথে কারোর মিক্স মনে হয় না এটা করা ঠিক হবে বা আলোচনা। আমি অলরেডি বাপ্পি ভাই আমি একসাথে কাজ করছি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে বাপ্পি ভাই আছে, বাপ্পি ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, একসাথে কাজ করছি, ফেরদৌস ভাই, সাকিব ভাই, সবাই যারা তো মানে ডিরেক্টর যার সাথে দিবে তার সাথে, স্বাচ্ছন্দ্য মত করার তো কিছু নাই, ডিরেক্টর যার সাথে সেট করে দিবে তার সাথেই কাজ করতে হবে।